আমাদের প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির তরফে আমরা পিকচার ক্রিয়াসূচি অলরেডি আমরা তৈরি করেছি, আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা করতে যাচ্ছি। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আগরতলা প্রেস ক্লাব মিটিং বনাম খোয়াই। ম্যাচ ঠিক 10টায় শুরু। আমরা সেকেন্ড ম্যাচে আমরা পাচ্ছি খুমলুম প্রেস ক্লাব বনাম বিলুনিয়া প্রেস ক্লাব। তৃতীয় নম্বর ম্যাচে আমরা চলে আসছি বিশালগড় প্রেস ক্লাব বনাম ধর্মনগর প্রেস ক্লাব। আর আপনারা জানেন বিফোর আমাদের প্রেস কনফারেন্স শুরুতে যে একটা টস হয়েছে সেটা আগরতলা প্রেস ক্লাব এ টিম বাই প্লে সেমিফাইনালে পৌঁছে গেছে। একটা সেমিফাইনালে এই গ্রুপ থেকে হবে, এদিক থেকে একটা সেমিফাইনাল হবে এবং শেষে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ টেন্টেটিভ আমরা ইচ্ছা করছি 3টা সাড়ে 3টায় সম্ভবত হবে। আপনাদের সবার প্রতি অনুরোধ রইল সবাই মাঠে থেকে সহকর্মীদের শুভেচ্ছা জানাবেন। নমস্কার, ধন্যবাদ। 15 মিনিট 10 মিনিট এবং 15 মিনিট মানে 15 মিনিট 15 মিনিট 10 মিনিটের মাঝখানে বিরতি থাকবে। যদি কোনো কারণে বলাবল না হয় পেনাল্টি শুটার আর আপনার উদ্বোধন করবেন মাননীয় ক্রীড়ামন্ত্রী বা অন্যান্য অতিথির, এবং সেদিনই আমরা পুরস্কার বিতরণ করবো। সন্ধ্যাবেলা বিকালের মধ্যে আরও পুরস্কার বিতরণ করবো। এই হচ্ছে খেলার ফিক্সচারটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। এবার আমাদের যারা মূল স্পন্সার রয়েছে শ্রী অভিজিৎ শাহ, ওনার হাত ধরে আমরা এবং প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের হাত ধরে আমরা দুই দলের জার্সি দুই দলের ক্যাপ্টেনের হাতে তুলব। প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধুরা, তো আপনারা জানেন যে আগরতলা প্রেস ক্লাব অনেকগুলো খেলা অর্গানাইজ করেছে ইতিমধ্যে, এবং আমাদের এই যে ম্যানেজিং কমিটি আমরা খেলাকে বিশেষ গুরুত্ব দিই, এবং এর ফলে আমরা দেখেছি যে আমাদের যারা বন্ধুরা সহকর্মীরা তারাও নিজেরাও খেলাধুলায় তাদের উৎসাহ প্রকাশ করছে। তো এবার আমরা একটা আন্তঃমিডিয়া সাব ডিভিশনের মধ্যে একটা আন্তঃমিডিয়া ফুটবল টুর্নামেন্ট করছি, এবং এই রাজ্যের যে বিভিন্ন প্রেস ক্লাব আছে তার থেকে সাংবাদিকরা এসে এই খেলায় অংশ নেবেন। তো এর ফলে ইতিমধ্যেই আমাদের স্পোর্টস কমিটির যে চেয়ারম্যান অলোক ঘোষ মহোদয়, উনি আপনাদেরকে প্রায় বিস্তারিত সবই বলেছেন যে 7টা টিম আসছে ইত্যাদি। তো আমাদের প্রেস ক্লাবের 2টো টিম রয়েছে, এবং সেই 2টো টিম হচ্ছে আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম এ এবং আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম বি। তো আমি এই আমাদের আগরতলা প্রেস ক্লাবের টিম এ এবং বির মেম্বারদের নামগুলো আমি ঘোষণা করছি। আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম এ, এতে রয়েছেন সন্তোষ গো, উনি ক্যাপ্টেন, ম্যাকধন দেব ভাইস ক্যাপ্টেন, অনির্বাণ দেব, সুমন সাহা গোলকিপার, প্রসেনজিৎ সাহা, সুব্রত দেবনাথ, সুজিত ঘোষ, অলোক চৌধুরী, বিপ্লব চন্দ, শিশান চক্রবর্তী, চন্দ্রিমা সিরকার, উনি হচ্ছেন কোচ, আর স্বরূপা নাহা ম্যানেজার। আর আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম বিতে রয়েছেন সুমিত সিনহা ক্যাপ্টেন, স্বপন কান্তি দে, কিঙ্কর শীল, স্বপন মিয়া গোলকিপার, গৌরব দেববর্মা, অনিমেষ শর্মা ভাইস ক্যাপ্টেন, সুব্রত দেবনাথ টিভি থেকে, মিল্টন ধর, অরিন্দম চক্রবর্তী, সুজিত আচার্যি, মীনাক্ষী ঘোষ, এবং মীনাক্ষী ঘোষ হচ্ছেন কোচ, এছাড়া আছে পৌরুষিয়া সূত্রধর ম্যানেজার। তো আমি আগরতলা প্রেস ক্লাবের এ এবং বি টিমের নামগুলো অ্যানাউন্স করলাম। এবার আমি অনুরোধ করব আমাদের এই স্পোর্টস সাব কমিটির যিনি কনভিনার অভিষেক দেব মহোদয়কে মানে এখন কিছু বলার জন্য। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির উদ্যোগে আন্তঃ প্রেস ক্লাব সেমিসাইড ফুটবল
আমরা এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত করতে যাচ্ছি। আগামী 20 জুলাই আমাদের যেটা পুরাতন সেন্ট্রাল জেল মাঠ, সেই মাঠেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তাবের স্পোর্টস সাব কমিটির ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে আমাদের হোস্ট দুটো টিম সহ 7টা টিম এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সম্মতি জানিয়েছে এবং আমরা এই 7টা টিমকে নিয়ে সেভেন ফুটবল টুর্নামেন্ট করব। ইতিমধ্যে আপনারা আমাদের যে স্পোর্টস সাব কমিটির কনভেনার তথা আগরতলা প্রেস ক্লাবের যিনি যুগ্ম সচিব অভিষেক দে আমাদের অতিথি সম্পর্কে পরিচিতি দিয়েছেন। আমি স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে আমাদের এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের অন্তঃস্থল থেকে মিস্টার সাহাকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব আমাদের এই টুর্নামেন্ট থেকে ওনারও কিছু মাইলেজ দেওয়া যায় কি না, যাতে ভবিষ্যতে আমরা আরও ওনাকে আরও নিবিড়ভাবে আমাদের অনুষ্ঠান পাই। আমি যেহেতু আরও অতিথিরা আছেন, মাননীয় সভাপতি জন্তব আছেন, সুপ্রভাত আছে, বিস্তারিত যতটুকু দরকার সেতটুকু বলার আমি মাননীয় সভাপতিকে বলবো যে আমাদের দুটো ক্লাবের ব্যালিস্টের সাথে সাথে আমাদের ক্লাবের এই খেলাধুলা নিয়ে যে দৃষ্টিভঙ্গি বলবেন, আর মিস্টার শাহ তো বলবেনই, আর সমস্ত সামার আপ করবেন আমাদের এই টুর্নামেন্টের নিয়ে বা আমাদের ক্লাবের যুগ্ম সচিব কন্যানা শ্রী অভিষেকদের। আমি আজকে সাংবাদিক সম্মেলনে আপনারা যারা এসেছেন সবাইকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রেস কনফারেন্সে আমাদের মাঝে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহোদয়, রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয়, রয়েছেন টুর্নামেন্টের স্পন্সরের স্বপ্ননীয় রিয়েল এটার্সের কর্ণধার শ্রী অভিজিৎ শাহ মহোদয়, এবং রয়েছেন আগরতলা স্পোর্টস সাব কমিটির সদস্য এবং বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী সুপ্রভাত দেবনাথ মহোদয়। আগামী যেই সব বিষয় নিয়ে কথা বলবেন, আমি প্রথমে অনুরোধ জানাব আগরতলা স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী অলোক ঘোষ মহোদয় বিশ্বাস।